সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি, আমি ওমর ফারুক। সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়া পাকিস্তানের হাই কমিশনারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন, একাত্তরের নৃশংসতা ভোলা সম্ভব নয়। এর আগে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তিতে বাগড়া দেয়া মমতা ব্যানার্জিকে মুখের ওপর শেখ হাসিনা বলেছিলেন, এপারে পানি প্রবাহিত হতে শুরু হলে ওপারে ইলিশ যাবে। এ নিয়ে আজকের সম্পাদকীয় রাজনীতির উচিত কথা, এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আহসানুল ইসলাম টিটু, এমপি, সংসদ সদস্য টাঙ্গাইল ছয়, মোহাম্মদ হারুনুর রশিদ, এমপি, যুগ্ম মহাসচিব বিএনপি, এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এমপি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। আমরা আলোচনা শুরুর আগে দেখে আসছি প্রধান শিরোনামগুলো। স্বপ্নের পদ্মা সেতুতে বসলো 40তম স্প্যান, দৃশ্যমান 6 কিলোমিটার। আগামী সপ্তাহে সবশেষ স্প্যানটি উঠলেই দেখা যাবে পুরো সেতু। এগিয়ে যাচ্ছে রোড ও রেল স্ল্যাবের কাজ। রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে ভাষান্তরে নিজস্ব ঘর পেল 1642 জন। দেয়া হয়েছে খাবার, প্রয়োজনীয় সরঞ্জাম, ব্যবস্থাপনায় সন্তুষ্ট আগতরা। সব প্রস্তুতি শেষ, যে কোনো মুহূর্তে ব্রিটেনে ভ্যাকসিন প্রয়োগ, করোনার টিকা হতে হবে সবার, জাতিসংঘের বিশেষ অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে পাকিস্তানের গণহত্যার বিচারের দাবি তোলার এখনই সময় বলছেন বিশ্লেষকরা, দেশটির রাষ্ট্রদূতকে সতর্ক বার্তা দেয়া প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপ। এবং ছুটির দিনে সড়ক মহাসড়কে বেপরোয়া যানবাহন, মানিকগঞ্জ ও টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত 13, ঢাকায় কলেজ ছাত্রসহ 2 জনের মৃত্যু। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আজকে যে আমাদের যে প্রধান শিরোনাম, স্বপ্নের পদ্মা সেতুতে বসলো 40তম স্প্যান, এই পদ্মা সেতু প্রশ্নেও আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নিয়েছেন। বিশ্বব্যাংকের তরফ থেকে যখন নানা ধরনের কথা বলা হচ্ছিল এবং সেই সময় তিনি বলেছেন যে যেই অভিযোগগুলো তোলা হচ্ছে সেগুলো একদমই অবান্তর, এবং পরে বিশ্বব্যাংক এবং কানাডাও স্বীকার করেছে যে সেই অভিযোগের কোনো ভিত্তি নেই এবং দেশি অর্থায়নে এখন পদ্মা সেতু হচ্ছে। এর আগে আমরা যে প্রসঙ্গে বলেছি একদমই সাম্প্রতিক, যেটি হচ্ছে পাকিস্তানের হাই কমিশনারকে প্রধানমন্ত্রী বলেছেন যে একাত্তর নৃশংসতা ভোলা সম্ভব নয়। এছাড়াও বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং জাতীয় স্বার্থের প্রশ্নে তিনি এক ধরনের কঠোর অবস্থান আমরা তার দেখেছি। আমি প্রথমে মোহাম্মদ হারুনুর রশিদ, এমপি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আর কাউকে কি আমরা এই ধরনের সোজাসাপটা অবস্থান এবং কথা বলতে দেখি কিনা বাংলাদেশের রাজনীতিতে? ধন্যবাদ আজকের সময় টেলিভিশনে আমাকে সংযুক্ত করার জন্য। আমরা এমন এক সময়ে এই আলোচনার সূত্রপাত করেছি, বিজয়ের মাস, ডিসেম্বর মাস, আর কয়েকদিন পরেই আমরা মহান বিজয় দিবস উদযাপন করতে যাব। এবং যখনই আমাদের এই সামনে বিজয়ের মাস আসে তখন এই আলোচনাগুলো তখন আরো বেশি বেশি করে হয়, এটা স্বাভাবিক। আমাদের দেশের স্বাধীনতার 50 বছর পূর্তি হতে চলেছে এবং এই আলোচনাগুলো কিন্তু একাত্তরের গণেশ গণহত্যা, নৃশংসতা, এই বিষয়গুলো এই 50 বছর যাবৎ আমরা রাজনীতিবিদ, রাজনৈতিক নেতৃত্ব, জাতীয় নেতৃত্বের কাছ থেকে আমরা অব্যাহতভাবে শুনে আসছি এবং এটা এখন পর্যন্ত শুনতে থাকবো, ভবিষ্যতেও এই আলোচনা অব্যাহত থাকবে। তবে নিঃসন্দেহে প্রধানমন্ত্রী আজকে পাকিস্তানের অ্যাম্বাসেডারের সাথে সাক্ষাৎ করার সময় স্মরণ করিয়ে দিয়েছে, এটি স্বাভাবিক, এটি যুক্তিসঙ্গত। পাশাপাশি আজকে এই বিজয়ের মাসে যে যে বিষয়গুলো আজকের আমাদের আলোচনার শিরোনামে এসেছে, পদ্মা সেতু নির্মাণ নিঃসন্দেহে এটি একটি আমাদের বড় অর্জন। তবে পদ্মা সেতুর ব্যয় কতদূর পর্যন্ত, এটি প্রাকৃতিক ব্যয় ধরা হয়েছিল কত এবং আজকে এটি নির্মাণ করতে কত টাকা ব্যয় হচ্ছে,
তাহলে আজকে একটি সেতু নির্মাণ করার সময় যে প্রাকলন তৈরি করা হলো সেটি পাঁচ বছরের মধ্যে কত গুণ এর ব্যয় বৃদ্ধি পেল, এর কারণগুলো কি, এই ক্ষেত্রে অর্থের যে অপচয় বা দুর্নীতি বা অনিয়ম বা এই ধরনের অর্থ বৃদ্ধি করে দেওয়ার যে প্রবণতা, এটি বাংলাদেশ আজকে মেগা প্রকল্পগুলোর ক্ষেত্রে আমাদের জবাবদিহিতার জায়গাগুলোকে দুর্বল করে ফেলেছে। আজকে কোভিড ভ্যাকসিনের কথাও এখানে আজকে সংবাদ শিরোনামে এসেছে। আমরা গতকালকে দেখলাম যে বাংলাদেশ কোভিড ভ্যাকসিন ক্রয় করবে বিনা টেন্ডারে। সুতরাং আজকে এই ভ্যাকসিন নিয়ে আবার আরো নিউজ দেখছি, যেটা আমাদের সতর্ক থাকতে হবে। এটা ভ্যাকসিন নিয়ে যে আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে, এই ভ্যাকসিনের যথার্থতা, এর সঠিকতা নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন থাকবে। আন্তর্জাতিক মানদণ্ডে যে সমস্ত ভ্যাকসিন গুলো যথার্থ রয়েছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভ্যাকসিন ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতার জন্য টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়েই, আন্তর্জাতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এগুলো ক্রয় প্রক্রিয়া যাওয়া উচিত ছিল বলে আমি মনে করি। রোহিঙ্গাদের বিষয়টি নিয়ে দীর্ঘদিন যাবৎ একটা কথাবার্তা হচ্ছে, কিন্তু আজকে মাত্র 1500-1600 জন রোহিঙ্গাকে আমরা ভাষণচরে নিয়ে আসলাম। এবং আন্তর্জাতিকভাবে এই ক্ষেত্রে আমাদের বন্ধু রাষ্ট্ররা কি অবস্থায় রয়েছে, পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের ভূমিকা কি, চায়নার ভূমিকা কি, এবং সারা বিশ্বের যে আন্তর্জাতিক পরাশক্তিগুলো আমাদের এই বা মুসলিম বিশ্ব এই রোহিঙ্গাদের ক্ষেত্রে আমাদের পাশে কিভাবে অবস্থান গ্রহণ করছে, এই বিষয়গুলো কিন্তু ব্যাপক আলোচনার অবকাশ রাখে। পাশাপাশি আজকে আপনি মূল আলোচনার জায়গায় আজকে দেশের সংকটটা কোথায়, এই আলোচনাগুলোর পরিবর্তে আজকে সারা দেশের যে বিষয়টা নিয়ে আলোচনার ঝড় বইছে, আজকে যে পবিত্র জুম্মার দিনে আপনি দেখেছেন যে ভাস্কর্যার মূর্তি নিয়ে আজকে ব্যাপক বিক্ষোভ হচ্ছে, পুলিশ মারামারি করছে, এই সমস্ত বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা উচিত ছিল। আজকে আমাদের জাতীয় সংকটটা কোথায়, আজকে আমরা একটার পর একটা বিভিন্ন বিষয়গুলোকে আড়াল হতেই থাকছে। আপনি কয়েকদিন আগে দেখলাম যে হাজী সেলিমের ব্যাপক সম্পদ নিয়ে ঘটনা, তারপর দেখলাম আসলাম এমপি নিয়ে আপনার সম্পদ হাইকোর্ট থেকে রায় দিল যেগুলো অবৈধ, এই ধরনের ঘটনাগুলো একটার পর একটা, কিছুদিন আগে ঢাকাতে নির্বাচন হলো। আমি ব্যক্তিগত ভাবে যেটা মনে করি যে বাংলাদেশে একটি ধর্মপ্রাণ মুসলিম অধ্যুষিত দেশ, এবং আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি পৃথিবীর বহু দেশ, ইউরোপ, আমেরিকা, ভারত বা পাকিস্তান বহু রাষ্ট্র ঘুরেছি, আমরা শেখ মুজিবকে সম্মানিত করতে চাই। তো মূল উদ্দেশ্য ভাস্কর্য নির্মাণের, ভাস্কর্য নির্মাণের মধ্য দিয়ে যদি সেটি অসম্মানিত হয়, যেটি আপনার মর্যাদা হানির মতো পরিবেশ সৃষ্টি করে, আমি ভারতে গিয়ে দেখেছি যে আপনার ভাস্কর্যের পাশে কুকুর বিড়ালে পায়খানা করে রাখছে, তার মাথার মূর্তির উপরে আপনার বিভিন্ন পাখিতে সেখানে আপনার মলমূত্র ত্যাগ করে রেখেছে, এবং সে একটা বিশ্রী অবস্থা। একজন মুসলিম নেতার এই ভাস্কর্য নির্মাণের মধ্য দিয়ে এটিকে সম্মানিত করা হবে? আজকে আলে বলে বলা হচ্ছে যে ভাস্কর্য শুধুমাত্র শুধুমাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্যই এখন তৈরি হচ্ছে এরকম নয়, বাংলাদেশে এর আগেও অনেক অনেক ভাস্কর্য তৈরি হয়েছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে আমরা এরই মধ্যে দেখেছি যে আপনাদের দলের যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার ভাস্কর্য হঠাৎ করে যে ভাস্কর্য এরকম একটা প্রধান ইস্যু হয়ে উঠল, সেইটার পেছনে আসলে কারণটা কি বলে আপনি মনে করেন? এইটার কারণটা আমরা তো সরকারের কাছে ব্যাখ্যা চাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু বহু জায়গায় ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, এবং সরকার ভাস্কর্য নির্মাণের জন্য মেগা প্রকল্প নিয়েছে, সারা বাংলাদেশের রাস্তায় মোড়ে বিভিন্ন অফিস আদালত চত্বরে নির্মাণ করার জন্য কিন্তু অলরেডি কার্যক্রম চলছে। হঠাৎ করে আপনার এই পর্যায়ে আসলো কেন? আজকে রাষ্ট্রীয় তো আরো বহু সংকট রয়েছে, ভাস্কর্য নিয়ে আজকে আলেমুলেমারা যে ফতোয়া দিচ্ছে বা ব্যাখ্যা দিচ্ছে সেটা তাদের ইমানি দায়িত্ব, আমি মনে করি সেটা জায়গা থেকে তারা সঠিক ব্যাখ্যা দিচ্ছে যে না, এটা আমাদের ইসলামে নিষিদ্ধ, এটা ইসলামে হারাম, সেটা তাদের দায়িত্ব এবং তারা তাদের পবিত্র দায়িত্ব, তারা কর্তব্য পালন করছে। আপনার কাছে আবারও আসবো, আমরা আজকে যেই যেটি আমরা শিরোনাম করেছি রাজনীতির উচিত কথা, সেই প্রসঙ্গে আমি আরও দুই বক্তার বক্তব্য শুনতে চাই, এবং হারুন রশিদ এমপি যেটি বলেছেন সেটির উত্তরও নিশ্চয়ই আহসানুল ইসলাম টি2 এমপি আপনি দেবেন। আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে প্রধানমন্ত্রী বিভিন্ন ইস্যুতে জাতীয় স্বার্থে কঠোর অবস্থান এবং সোজা সাপটা তার যে কথা সেটি বিভিন্ন কূটনীতিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা সেটিকে নানানভাবে বিশ্লেষণ করছেন, এবং সেটিতে তার কঠোর অবস্থান এবং ইতিবাচকভাবেই অনেকে দেখছেন। কিন্তু এর পাশাপাশি হারুন রশিদ এমপি যেটি বলছেন যে রোহিঙ্গা ইস্যুতে আমাদের এরকম যারা বড় বন্ধু বলে আমরা ধরে নেই, এবং যার সাথে বলা হচ্ছে যে ভারতের সাথে আমাদের মানে সোনালী সম্পর্ক, তাদেরকেও আমরা যে এখানে পাচ্ছি না, মানে সেটিও তো একটি বিষয়। আহসানুল ইসলাম টি2 এমপি, ধন্যবাদ আপনাকে। বিজয়ের মাসে আমি সকল
মুক্তিযোদ্ধাদের যারা শহীদ হয়েছেন তার এবং যারা জীবিত আছেন সকলকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এবং সেই সাথে আজকে আমাদের যে বিষয়টা, যে আমাদের এই রাজনীতির যে উচিত কথা, আমরা যদি একটু পিছনে ফিরে যাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকেই কিন্তু আমরা ওনাকে সবসময় দেখেছি যে উনি যেটা দেশের স্বার্থে এবং যেটা উনি ঠিক মনে করতেন উনি ওইটাই বলেছেন। এবং আমি যদি স্বাধীনতার পরপরই দেশ পরিচালনার সময় যত রকম বিভিন্ন পরিস্থিতির যখন উনি সম্মুখীন হয়েছেন, উনি কিন্তু সরাসরি স্টেটসম্যানের মতো না হয়ে একজন জাতীয় নেতার মতো কিন্তু কথা বলে গিয়েছেন। এবং তারই সুযোগ্য কন্যা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। উনিও সেই একই ধারাবাহিকতায় যেটা দেশ ও জাতির কল্যাণে উনি ঠিক মনে করেন এবং সেইটার পক্ষেই উনি অবস্থান নেন এবং সেই বক্তব্যই উনি রাখেন। এবং এই বক্তব্যগুলি শুধু বক্তব্যের জন্য না, এটা উনি আর অবস্থান পরিষ্কার করে উনি বলেন এবং আমাদের দলগতভাবেও আমাদের অবস্থানগুলি সবসময় অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার থাকে। আমরা কখনোই আমাদের দলীয় পক্ষ থেকে এই ঘোলা পানিতে মাছ শিকার করার মতো কোনো কার্যক্রম আমরা করি না। যেমন আপনি যখন জিজ্ঞেস করলেন আমাদের এমপি হারুন সাহেবকে বিএনপির, যে বিএনপির অবস্থান কি, উনি কি বললো আমিও বুঝতে পারি না এবং দেশ ও জাতি আমার মনে হয় পরিষ্কার না, যে বিএনপির ভাস্কর্য এবং মূর্তি নিয়ে অবস্থানটা কি, এটা পরিষ্কার করা উচিত। এবং আমাদের দলীয় ভাবে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার, আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই এবং একটা মানে স্বাধীন বাংলার এই বিজয়ের মাসে যে মানে আমাদের মূল লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে তার মধ্যে ধর্মনিরপেক্ষতা একটা অন্যতম, যে যার ধর্ম পালন করবে, আমাদের যারা আলেম সমাজ আছে তারা তাদের ভিউ প্রকাশ করার অধিকার আছে, এটা নিয়ে কোনো বক্তব্য নাই, কিন্তু সেটা নিয়ে আর একজনের অধিকার ক্ষুণ্ণ করারও কোনো তাদের কোনো সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আর ভাস্কর্য মানে যখনই ভাস্কর্যের কথা বলা হয় কেন বারবার ভাস্কর্যের বিষয়টা বঙ্গবন্ধু কেন্দ্রিক নিয়ে আসা হয় এটাও আমি পরিষ্কার না। ভাস্কর্যের ব্যাপারটা পরিষ্কার হওয়া দরকার, যে ভাস্কর্য কি, মূর্তি কি এবং এই বিষয়ে আমরা কে কি মনে করি। আর দ্বিতীয় যে কথাগুলি উনি বলেছেন যে পদ্মা সেতু আমাদের শুধু মানে এই মানে সারা বাংলাদেশের জন্য, আমি মনে করি যে এটা একটা গর্বের বিষয় এবং সেই স্বপ্নের সেতু আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে। আর দুটো স্প্যান বসলেই পুরো পদ্মা সেতু দৃশ্যমান হবে, তারপরে শুধু তার উপরে রাস্তার যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। আর এবং এটা নিয়েও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে ওয়ার্ল্ড ব্যাংককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে, যেখানে কোনো দুর্নীতি হয় নাই, ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়ন বন্ধ করার পরেও মাননীয় প্রধানমন্ত্রী তার সুযোগ্য দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে উনি এই পদ্মা সেতুর কাজ নিজস্ব অর্থায়নে এগিয়ে নিয়ে গেছেন। তারপরে আমরা অনেক মানে বিভিন্ন দেশের কিন্তু সহযোগিতা আমরা পেয়েছি, আশ্বাস পেয়েছি, কিন্তু আমরা কিন্তু আমাদের নিজেদের গতিতে আমরা এগিয়ে গিয়েছি এবং এখানে উনি অনমনীয় ছিলেন বলেই পদ্মা সেতুর মতো সেতু এত দ্রুততার সাথে শেষ হয়ে যাচ্ছে। আমি কোভিড এর ব্যয়ের ব্যাপারে আসি, তারপরে এটার উত্তরটা পরিষ্কার হয়ে যাবে। কোভিড ভ্যাকসিন নিয়ে হারুন ভাই যেটা বলেছেন টেন্ডার দিয়ে কেনার কথা আর কি, উইচ ইজ এ ভেরি ইম্পসিবল প্রপোজিশন, কারণটা পৃথিবীতে এখনো কাউরো ফাংশনিং একটা ভ্যাকসিন নাই, সবারই কিন্তু যেটা বলে যে তারা এখন ট্রায়াল স্টেজে আছে এবং ওইভাবেই তারা কিন্তু অ্যাডক বেসিসেই কিন্তু মার্কেটিং করতেছে এবং বিভিন্ন দেশ সিড মানি হিসাবে অ্যাডভান্স টাকা দিয়ে তাদের দেশের জন্য ভ্যাকসিনের নিশ্চয়তা পেয়েছে। আমরা সৌভাগ্যবান যে আমরা গাভির আন্ডারে আমাদের এই ভ্যাকসিন, পুরো ভ্যাকসিনের যে পরিকল্পনাটা সেটা হলো WHO এবং গাভির আন্ডারে আমাদের এই ভ্যাকসিন গুলি আসে এবং আমাদের দেশে যত ভ্যাকসিন আমরা গাভির থেকে অলমোস্ট নামে মাত্র মূল্যতে পাই, যার ফলে আমরা যখন আমাদের যে মানে প্রক্রিয়া এটা আসবে, আমাদের যে ফান্ডিং গুলো হবে কিছু আমাদের কিনতে হবে এবং এটা ওয়ার্ল্ড বেঞ্চমার্ক করা আছে, কোন দেশ উন্নত দেশগুলি কত প্রাইস দিবে, মধ্য আয়ের দেশগুলি কত প্রাইস দিবে, আমাদের মতো দেশগুলি কত প্রাইস দিবে, এখানে কিন্তু অস্বচ্ছতার জায়গাটা কোথায় হারুন ভাই খুঁজে পেলেন। এবং টেন্ডার দিয়ে যে সবসময় কম দামে ওষুধ কেনা যায় বা কম দামে মানসম্মত জিনিস কেনা যায় তারও কিন্তু কোনো নিশ্চয়তা নাই। তো আমার মনে হয় এটা স্পেকুলেশন না করে ব্যাপারটা আগে জানা দরকার যে ভ্যাকসিন কিভাবে মানে আনতে হবে, ভ্যাকসিন কিভাবে অ্যাভেলেবেল করতে হবে, কত দ্রুত আমরা ভ্যাকসিন আনতে পারবো এবং কত দ্রুত আমাদের সাধারণ মানে জনগণ এটা থেকে উপকৃত হবে, বিশেষ করে আমাদের যারা পদ্মা সেতুর ব্যাখ্যা কি
জি, পদ্মা সেতুর ব্যাখ্যাটা শুনেন। পদ্মা সেতু একটা কমপ্লিকেটেড প্রজেক্ট, ইটস এ ভেরি ভেরি কমপ্লিকেটেড প্রজেক্ট, এবং এই প্রজেক্টগুলার যখন আপনি প্রকল্পন করেন সেইখানে এটা নদীর গভীরতা এবং অন্যান্য জিনিসগুলি, জি বিভিন্ন জিনিস এর উপরে এটা ডিপেন্ড করে। অতএব এইটা নিয়ে যে বাজেট নিয়ে যে আপনি সবসময় যে বাজেটের মধ্যে থাকতে পারবেন তাও কিন্তু না। আপনি অয়েল অ্যান্ড গ্যাসের কথা যদি চিন্তা করেন, অনেক দেশ নিজেরা অয়েল অ্যান্ড গ্যাস আরোহণ করে না, কারণটা হলো যে অয়েল অ্যান্ড গ্যাসের সবসময় যে সাকসেস হবে আপনি বিনিয়োগ করলে তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। তো এই জায়গাগুলিকে আপনি টেকনিক্যাল দৃষ্টিতে দেখতে হবে, এবং সম্পূর্ণ হওয়ার পরে ডেফিনেটলি আমরা জাতির সামনে কত টাকা দিয়ে পদ্মা সেতু করা হলো এবং কত দিনের মধ্যে এই টাকার ইকোনমিক রিটার্ন বাংলাদেশ পাবে সেই জিনিসগুলা কিন্তু আমরা উদ্বোধনের সময় বলবো। জি, আমি আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আমি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে একদমই যেই বিষয় নিয়ে আমাদের আলোচনা সেটি হচ্ছে যে রাজনীতির উচিত কথা, সেই সেইখানে আপনি আর কাউকে বাংলাদেশের আর কোনো জাতীয় নেতাকে দেখেন কি না যেরকম সোজা সাপটা মুক্তিযুদ্ধের ইস্যুতে জাতীয় স্বার্থের ইস্যুতে কথা বলতে এবং অবস্থান নিতে? না, এটা ব্যাপারটা হচ্ছে যে রাজনীতিতে সবসময় উচিত কথা বলা যায় এমনটা না, সবসময় সোজা কথা বলা যায় এমনটা না। মাননীয় প্রধানমন্ত্রী যখন তার ফুটিং শক্ত থাকে অবশ্যই উনি স্ট্রং কথা বলেন, যখন ফুটিং শক্ত থাকে না তখনও বলেন। কথা বলার জন্য একবার বিপদেও পড়েছেন, সেই 1996 থেকে 2001 সুপ্রিম কোর্টের সাথে তার একটা কনফ্লিক্ট শুরু হয়ে গিয়েছিল। এখন উনি আজকে পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে বা যে কথাটা আপনি বললেন, এটি সিভিল সোসাইটির অনেক দিনের দাবি যে পাকিস্তানের একটা আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া উচিত। অ্যান্ড নট অনলি দ্যাট, পাকিস্তানের একটা গ্রুপ অফ পিপল লিবারেল যারা, তারা মনে করে 71 সালে যে ঘটনাটি পাকিস্তান ঘটিয়েছে তার জন্য পাকিস্তানের বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। আসমা জিলানি, খুব নাম করা মানবাধিকার বিজ্ঞানী, উনি মারা গেছেন কিছুদিন আগে, উনি লাইফ লং বলে গেছেন সুস্পষ্টভাবে যে বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত। পারভেজ হুডবি একজন নিউক্লিয়ার বিজ্ঞানী, উনি স্পষ্ট করে এটা বলেছেন। এবং ইমরান খান নিজেও যখন প্রাইম মিনিস্টার হলেন, হওয়ার পরে ওনার একটা বক্তব্য উনি স্পষ্ট করে বলেছেন যে যে পাকিস্তানের পক্ষে ইউনানিমাস ভোট ছিল বাংলাদেশের মানুষের, সেই পাকিস্তান কিভাবে আমাদের হাতছাড়া হয়ে গেল, বাংলাদেশ কিভাবে আমাদের হাতছাড়া হয়ে গেল, যে আমাদের সাথে থাকার তাদের কিছু কারণ ছিল, আমাদেরকে ছেড়ে যাওয়ার তাদের কিছু যৌক্তিক কারণ ছিল। তো অলরেডি এটা তো ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। তার পাশাপাশি আরেকটা ইস্যু আছে, যদিও এতে সিমলা চুক্তি বা অন্য অনেক চুক্তি নিয়ে অনেক বাধা হতে পারে, যে সুস্পষ্ট জেনোসাইডের অভিযোগ যে পাকিস্তানি আর্মি অফিসারদের বিরুদ্ধে আছে, এটা একটা তালিকাও করা ছিল 560 বা 575, আমি ভুলে গেছি, তাদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্টে কিছু কিছু মামলা করা উচিত, কারণ ওয়ার ক্রাইম এবং জেনোসাইডের সাথে কোনো কম্প্রোমাইজের সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা না, উনি এখন 3 বারের প্রাইম মিনিস্টার, তার দল আওয়ামী লীগ বাংলাদেশে এককভাবে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিল, কথাবার্তায় ওনার কনফিডেন্স অবশ্যই অনেক ক্ষেত্রে অনেক বেশি হবে, সুস্পষ্ট হবে। তবে আমি যেটি নিয়ে ভীত, যে এদেশে কোনো প্রতিষ্ঠান গড়ে উঠছে না, এদেশে কোনো প্রতিষ্ঠান রিয়েলি গড়ে উঠছে না যারা সঠিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে পারে যে আপনি পদ্মা সেতু করাটা সঠিক হবে নাকি এই টাকা দিয়ে বাংলাদেশ জব ক্রিয়েশন করা সঠিক হবে, ব্যাংকের লোন কিভাবে দেওয়া উচিত, কোন দেশ থেকে লোন নিলে ভালো হবে, ভ্যাকসিন কোথা থেকে নেওয়া উচিত, আদৌ কি এই ধরনের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যারা রিয়েলি মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক পরামর্শ দিতে পারে। যে ক্ষেত্রে যেটা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই অনেকগুলো সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং অপ্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত কোনো কোনো একটা পর্যায়ে একটা অপ্রাতিষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক ভুলে পর্যবেক্ষিত হতে পারে। আমি ব্যক্তিগতভাবে ভ্যাকসিন টেন্ডারে নেওয়ার পক্ষপাতী না, তার কারণ এটা এমন একটা ডেলিকেট ইস্যু, টেন্ডারের মতো জটিল ইস্যুতে এটা দিয়ে আমরা দেরি করতে পারি না, আবার দাম বেশি কম বেশির ব্যাপার থাকতে পারে, এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেকেই হ্যান্ডেল করা উচিত যেভাবে উনি পদ্মা সেতু করেছেন, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজের স্বাস্থ্য তো ভালো না। তো সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যদি হ্যান্ডেল করেন তাহলে দেশের জনগণ এটা পেতে পারে এবং এটা বিনামূল্যে দিতে হবে, যদিও কিছু কিছু ক্ষেত্রে আপনি পেইড অপশন রাখতে পারেন, যাদের সমাজের টাকা পয়সা আছে তারা পেইড অপশন নিতে পারে, বাট ম্যাক্সিমামটাই বা 99% আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে, তাহলে এটা জনগণ দ্রুত নিবে এবং ভ্যাকসিনের দ্রুত সুফলটা আমরা পাবো। কারণ যদি দেখা যায় যে একটা বৃহৎ জনগোষ্ঠী ভ্যাকসিন নিল আর একটা বৃহৎ জনগোষ্ঠী ভ্যাকসিন নিল না, তখন অনেকেই বলছে এই ভ্যাকসিনটার মেয়াদ কতদিন হবে, অনেকে বলছে 1 বছর পর, অনেকে বলছে 6 মাস পরে এই ভ্যাকসিনটা অকার্যকর হতে পারে। এখন যখন আপনি অকার্যকর হলেন তখন যদি দেশে অলরেডি ভাইরাস থেকে যায় তাহলে আপনি রিল্যাপস বা রিঅ্যাটাকের একটা সুযোগ থেকে থাকে। অবশ্যই
মাননীয় প্রধানমন্ত্রী আমি বলবো অত্যন্ত আয়রন হ্যান্ডে এই দেশের অনেক জটিল ইস্যু উনি সমাধান করেছেন। হেফাজতের আগের যে আন্দোলনটা ছিল ওটা উনি সমাধান করেছেন, তাদেরকে শান্তিপূর্ণ ধারায় নিয়ে আসতে পেরেছেন, তাদেরকে অনেক আশ্বাসও দিয়েছেন, এবং যে দাওরাতে হাদিস যেটা স্বীকৃতি দেয়া এটা রাইট রং আমি বলবো না, বাট এটা তো উনি দিয়েছেন। তো এরকম অনেক কিছু উনি করেছেন। আবার অনেক ক্ষেত্রে আমার মনে হচ্ছে দেশের অনেক কিছুই যে সঠিক পরামর্শে চলছে এমনটা আমার মনে হচ্ছে না। ওনারই খুব কাছের একজন মানুষ, সব না আওয়ামী লীগেরই খুব কাছের একজন মানুষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইউজিসি চেয়ারম্যান ছিলেন অধ্যাপক আব্দুল মান্নান, উনি খুব চমৎকার করে একটা বলেছেন যে আমি ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না, কিন্তু মাঝে মধ্যে কিছু সিদ্ধান্ত থেকে মনে হয় আদৌ কি এই সিদ্ধান্তগুলো সরকার নিতে পারছে অথবা সরকার নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কি জেনে শুনে এগুলো সিদ্ধান্ত নিচ্ছেন নাকি না জেনে নিচ্ছেন? বঙ্গবন্ধুর সময় ওয়াইসি থেকে একটা চিঠি আসছিল, বঙ্গবন্ধু ওয়াইসি তে মেম্বারশিপের জন্য অত্যন্ত উদ্গ্রীব ছিলেন, কারণ এই দেশটাকে বাঁচাতে গেলে তার একটা বহুমুখী ফরেন পলিসির দরকার ছিল। এই চিঠিটা 72-73 সালে বঙ্গবন্ধুকে দেওয়া হয়নি। পরে বঙ্গবন্ধু যখন জানতে পারেন উনি অত্যন্ত রাগান্বিত হন, কারণ আর এই বিষয়টা বেশ আগ্রহ ছিল সেই সময়ের প্রেক্ষাপটে। তো এরকম অনেক কিছুই কিন্তু হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এখন আমাদের দেশের সামনের যে বিবাদমান প্রবলেম এই হেফাজতের কালকে একটা ফতোয়া দেওয়ার বিষয়ে, আইনে আমাদের অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত একটা রায় আছে, জাস্টিস গোলাম রাব্বানী সাহেবের রায়, খুব ভালো রায়, এবং সেটা অ্যাপিলেট ডিভিশন বলেছে যে ক্ষেত্রে সুনির্দিষ্ট আইনি বিধান আছে সেক্ষেত্রে ফতোয়া দেওয়ার প্রয়োজন নাই এবং ফতোয়া কারো উপর বাধ্যকর হবে না। এখন অবশ্যই আলেমরা ওলামারা কোরআনের ব্যাখ্যা দিয়ে হাদিস সুন্নার ব্যাখ্যা দিয়ে মূর্তির পক্ষে বিপক্ষে তাদের মতামত দিতে পারেন, রাষ্ট্র এই বিষয়ে তাদেরকে বাধা দিতে পারেন না। তবে তারা রাষ্ট্রকে বা কোনো ব্যক্তিকে বা কোনো দলকে মূর্তি বানানো থেকে বিরত রাখার হুমকি দিতে পারেন না, মূর্তি ভাঙার জন্য হুমকি দিতে পারেন না, মূর্তি ভাঙারও নির্দেশ দিতে পারেন না। এখানে শামীম হায়দার পাটোয়ারি, আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। আমি মোহাম্মদ হারুন রশিদ এমপি আপনার কাছে আসতে চাই। আমি আপনার কাছে দুটি প্রশ্ন রাখতে চাই। একটি হচ্ছে যে হানাদার বাহিনীর যে চিহ্নিত যুদ্ধ অপরাধী যাদের বিচারের জন্য বিশ্লেষকরা বলছেন যে এখনই দাবি তোলা উচিত, সেই ক্ষেত্রে সেই প্রশ্নে বিএনপির অবস্থান কী? এর পাশাপাশি আপনি বলছেন যে এই মুহূর্তে ভাস্কর্য প্রশ্নে কেন হঠাৎ করে এত প্রধান হয়ে উঠল সেটির উত্তর আপনি জানেন না, কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন ক্ষমতায় যেতে বিএনপি চোরা গলি খুঁজছে, আপনি কি বলবেন? জি, আমি প্রথমেই বলতে চাই যে যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে সিমলা চুক্তির কথা আমরা নিশ্চয়ই জানি, যার মধ্য দিয়ে আপনার যুদ্ধ অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছিল এবং যে সমস্ত 192 জন যুদ্ধ অপরাধী পাকিস্তানি তারা স্বদেশে ফিরে গিয়েছিল। সুতরাং 50 বছর পর সেই যুদ্ধ অপরাধীদের বিচার, যারা বাংলাদেশি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ওই সেই আইন কার্যকর করে এখন তাদের বিচার কার্যক্রম চালাচ্ছে, কিন্তু যারা পাকিস্তানি যুদ্ধ অপরাধী তাদেরকে আপনি বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার কার্যক্রম চালাতে পারবেন কিনা সেটি আমার মনে হয় আমাদের মাননীয় সদস্য টিটু সাহেব আছে, ওনার কাছে প্রশ্ন করলে ভালো উত্তর পাবেন। তবে অবশ্যই আমরা মনে করি যে বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের সময় যে ভয়াবহ নৃশংসতা, যে ধরনের ঘটনা ঘটেছে সেটা নিয়ে সঠিক ইতিহাস, সঠিক তথ্য আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের কাছে অব্যাহত রাখতে হবে। আর আমাকে টিটু সাহেব যে প্রশ্নটি করেছেন যে ভাস্কর্য নিয়ে আমার ব্যক্তিগত অভিমত, আমি পরিষ্কার একেবারে বলছি কোরআন এবং সুন্নায় ভাস্কর্য এবং মূর্তি এটা নিষিদ্ধ। উনি বলেছেন দলীয় বিএনপির দলীয় কোনো বক্তব্য অবস্থান। দ্বিতীয় কথা হচ্ছে আমি মাননীয় মন্ত্রীদের, মাননীয় মন্ত্রীরা কখন কি কথা বলেন, কখন কি এটা নিয়ে তাদের বক্তব্যের আমি কোনো বিবৃতির এটার কোনো প্রত্যুত্তর দিতেও চাই না, কারণ এইসব মানুষ খুব বিরক্ত। আমাদের মাননীয় বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রীদের বিভিন্ন কথাবার্তা যখন যে সমস্ত বলেন এই সমস্ত কথাবার্তা নিয়ে মানুষ খুবই অসন্তুষ্ট, খুবই বিরক্ত, এবং এই সমস্ত রিলেটেড কোনো কথাবার্তা নয়। হেফাজতে ইসলাম আলেম ওলেমারা আপনার সাংবাদিক সম্মেলন করে তারা ভাস্কর্য মূর্তির বিষয়ে সুস্পষ্ট কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা দিচ্ছেন, সুতরাং আমার মনে হয় তাদের কাছ থেকে ব্যাখ্যাটা নেওয়া উচিত। পাটোয়ারি সাহেব যেটি বললেন যে এখানে আমাদের সুপ্রিম কোর্ট থেকে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এখানে সুস্পষ্ট কোরআনের বিধান রয়েছে, কোরআন এবং সুন্নার মধ্যে যে সমস্ত বিষয় আপনার ক্লিয়ার কোনো ব্যাখ্যা থাকবে না সেই ক্ষেত্রে শীর্ষ আলেম ওলেমারা সেই ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার অধিকার রয়েছে,
কিন্তু এই ক্ষেত্রে কোরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্ট, এটা পর্যন্ত ফতোয়া লাগবে না, আপনার মূর্তি ভাস্কর্যের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। সুতরাং আমি এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় যাবো না, কারণ আমি এই বিষয়ে স্কলার নই। আমার যেটুকু কোরআন হাদিসের উপর আমার জানা এবং জ্ঞান রয়েছে, আমি যেটুকু বলতে চাই যে বঙ্গবন্ধুকে যদি আপনি সম্মানিত মর্যাদা আসনে রাখতে চান বা আপনারা তাকে আরো সম্মানিত করতে চান আকাশে স্থলে জলে, আজকে বঙ্গবন্ধুর নামে তো অসংখ্য প্রতিষ্ঠান হচ্ছে, অসংখ্য কিছু হচ্ছে, এটার মাধ্যমে যদি আপনারা স্যাটিসফাইড না থাকতে পারেন, আমি মনে করি যে দুনিয়া তো আমাদের ক্ষণস্থায়ী, আমাদের সবাইকে চলে যেতে হবে। সুতরাং এই মূর্তি বানিয়ে আজকে আপনি রেখে যাবেন ক্ষমতায়, আপনাদের দলের চেয়ারম্যান প্রতিষ্ঠাতা, আপনাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার ভাস্কর্য আছে বিভিন্ন জায়গায়। আমি এখনকার যে বিষয়টি আসছে, আপনি বিশেষ বিশেষ জায়গায় দু একটি ভাস্কর্য থাকলে একটু কথা ধরে, কিন্তু আজকে বর্তমান সরকার যেভাবে ভাস্কর্য নির্মাণের সারা দেশব্যাপী যে প্রকল্প হাতে নিয়েছেন, উপজেলা চত্বর, জেলা চত্বর, বিভিন্ন প্রতিষ্ঠান চত্বর, বিশ্ববিদ্যালয় চত্বর, গোটা বাংলাদেশের বিভিন্ন চত্বরে, এখানে যদি আপনার এইরকম একেবারে ঢালাও ভাবে এই সমস্ত ভাস্কর্য নির্মাণের উদ্যোগ না নেওয়া হতো, আমার মনে হয় না আলেমারা এইভাবে আপনার এত প্রতিবাদ করত। কিন্তু আপনি অন্যান্যদের যে ভাস্কর্যের কথা বলছেন, এখানে ভাস্কর্য কিন্তু দু চারটা এদিক ওদিক আছে, একদম যে নাই তা না, সেগুলো নিয়েও প্রতিবাদ হয়, সেগুলো নিয়েও কথা হয়। কিন্তু এখন যে বিষয়টি আসছে, আপনি কিছুদিন আগে দেখেছেন যে আমাদের সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে যে ভাস্কর্য ছিল সেটি নিয়ে আলেম ওলামারা কেন করছে, সেটি জাতীয় ঈদগাহ, ঈদগাহের সামনে আপনি মূর্তি ভাস্কর্য স্থাপন করে সেখানে নামাজ হবে না। আপনি সামনে মূর্তিকে রেখে কাপড় দিয়ে ঢেকে দিয়ে সেটা সামনে রেখে আপনি কোনো অবস্থাতেই নামাজ হবে না। তো সুতরাং এইটার ব্যাপারে আলেম ওলামারা যে ব্যাখ্যা দিচ্ছেন কোরআন হাদিসের আলোকে, সেটার আলোকে আমার সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দিবে, আদালতে আশ্রয় নিবে, আদালত থেকে ব্যাখ্যা নিবে, কোনো অসুবিধা নাই। আর আদালতের ক্ষেত্রে আমি আলেম ওলামাদের একটা অংশ কিন্তু এই ব্যাখ্যাও দিয়েছেন যে মূর্তি এবং ভাস্কর্য এক নয়, আলেম ওলামাদের একটা অংশ কিন্তু এই ব্যাখ্যাও দিয়েছেন। না না, এটা আপনার মূর্তি এবং ভাস্কর্য, মূর্তি এবং ভাস্কর্য, আলেম ওলামাতে একজন আলেম তো ফাঁসি হওয়া উচিত। কিছুদিন আগে আমি তার ফেসবুকে শুনলাম যে সে বলছে যে আপনাদের আমাদের কাবা শরীফকে বলছে ভাস্কর্য, আমাদের ওখানে যে আমরা হজ করতে গিয়ে যে পাথর নিক্ষেপ করি শয়তানকে, শয়তানের দোষীটাকে বলছে ভাস্কর্য। চিন্তা করা যায় আপনার কাবা শরীফ সম্পর্কে একজন কিসের হাফেজ, ও কি কিসের আপনার কোরআনের ই করেছে, কাবা শরীফ হচ্ছে সর্বপ্রথম আপনার ইবাদত, ইবাদতের ঘর, মসজিদ, আদম আলাইহিস সালামের সময় সেটি প্রথম নির্মিত হয়েছে, পরবর্তীতে ধীরে 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 সংস্কারের রূপ লাভ করেছে, সেটি একটি মসজিদ, সেটিকে আমরা কাবা শরীফ মুসলমানদের মধ্যে সবচাইতে সেটি পবিত্রতম জায়গা, সেটিকে বলছেন ভাস্কর্য, এটি কথা হতে পারে আপনার? এটি আজকে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে আজকে সেই ধরনের ইসলাম অবমাননার জন্য শাস্তির বিধান থাকতো, তাকে আজকে গ্রেপ্তার করা হতো এবং তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হতো। এটি চরম দুর্ধর্ষপূর্ণ কথা বলেছে, সে চরম দুর্ধর্ষপূর্ণ কথা বলেছে, বলতে পারে না সাক্ষীকে সাজিয়ে আপনি নিরাপদ মানুষকে আপনি সাজা দিয়ে দিতে পারেন, কিন্তু সে আল্লাহর এতে কিন্তু নিরপরাধ যদি হয় সে নির্দোষী থাকবে। সুতরাং বাংলাদেশের বিচার ব্যবস্থায় আপনি তো আমরা দেখছি তো যে আপনি মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী সাজিয়ে একজন নিরাপদ মানুষকে আপনি সাজা দিয়ে দিচ্ছেন। তো সুতরাং এখানে উচ্চ আদালতকে দিয়ে আপনি এই কোরআন হাদিসের উপর ব্যাখ্যা দিয়ে আপনি আলেম ওলামাদেরকে নিতে হবে, ওইখানে যে আমার অ্যামিকাস কিউরি নিয়োগ করে উচ্চ আদালত থেকে, এইসব ক্ষেত্রে আলেম ওলামাদেরকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিতে হবে এই আপনার ভাস্কর্য এবং মূর্তির ব্যাপারে ব্যাখ্যা নিতে গেলে উচ্চ আদালত থেকে। জি হারুন এমপি, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম টি টু এমপি, আপনার কাছে আসতে চাই যেটি হচ্ছে মানে ভাস্কর্য এবং মূর্তি নিয়ে মানে ব্যাখ্যা, নানান ধরনের পক্ষে বিপক্ষে নানা কথা আছে, কিন্তু এর পাশাপাশি মানে এই বক্তব্য অনেকে বলছেন যে মানে আপনারা বিশেষ করে আওয়ামী লীগ যদি একটা পর্যায় পর্যন্ত হেফাজতকে তাদের ভাষায় যদি লাই না দিত, তাহলে আজকে তারা যে ভাষায় কথা বলছেন তারা হয়তো সে ভাষায় কথা বলতেন না, এটা অনেকের বক্তব্য। এর পাশাপাশি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিও বলেছেন যে কিছু ইস্যুতে আপনারা আসলে হেফাজতের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি আসলে ভুল সিদ্ধান্ত ছিল। আসলে টি টু এমপি, সেটি নিয়ে আপনি কি বলবেন? ভুল সিদ্ধান্তের কথায় আমাদের মানে সংসদ সদস্য শামীম পাটোয়ারি বলেছেন কিনা আমি জানি না, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে
আমাদের একটা বিশাল জনগোষ্ঠী, এই যে কওমি মাদ্রাসা ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা, এটা একটা বড় অংশ সারা বাংলাদেশে বিভিন্ন গ্রামে, বিভিন্ন জেলা উপজেলায় তাদের মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত এবং তাদের কোনো স্বীকৃতি ছিল না। এবং যে ইস্যুতে তারা তখন কাজ করেছে এবং সেইটাকে সরকার যুক্তিপূর্ণ মনে করেছে বলেই যে একটা বিশাল জনগোষ্ঠী যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং সেইখানে সেটাকে যদি একটা কারিকুলামের আন্ডারে এনে সেটাকে স্বীকৃতি দেওয়া যেতে পারে, মানে সেটা মানে একটা বড় জনগোষ্ঠীকে মেইন স্ট্রিম এডুকেশনের সাথে আনা যেতে পারে এবং সেই জন্যই সিদ্ধান্তটা নিয়েছে। আমি মনে করি যে এই সিদ্ধান্তটা অত্যন্ত বাস্তবসম্মত এবং ওই সময়ের জন্য একটা প্রয়োজনীয় সিদ্ধান্ত ছিল। এবং সেই সিদ্ধান্তের সাথে বর্তমানে তারা যে কার্যক্রম করছে এবং তাদের যে নেতৃবৃন্দ ছিল, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে যাদের নেতৃত্বে এই তখন এই মাদ্রাসার কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদের মধ্যেও কিন্তু নেতৃত্বের পরিবর্তন হয়েছে এবং সেই নেতৃত্বের পরিবর্তনের মধ্যেও দুই তিনটা ভাগ ওখানে আছে এবং তারাও তাদের নিজেদের নেতৃত্বের মধ্যেও সমস্যা আছে। অতএব কোন পক্ষ কি কথা বলছে সেটাকে পুরো আমি তাদের বক্তব্য হিসাবে ধরে নিতে রাজি না। আমি আমাদের দেশের একটা জিনিস অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমরা একটা মেজরিটি মুসলিম কান্ট্রি, আমাদের দেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম পালন করে, বিশ্বাস করে, ধারণ করে, প্র্যাকটিস করে। তো এটা আমাদের হলো মানে ব্যক্তিগত একটা অনুভূতি এবং সেই অনুভূতির জায়গাটা যেন কখনোই মানে আঘাতপ্রাপ্ত না হয় সেই জন্যই সরকার সবসময় সচেতন থাকে এবং সচেতন ভাবেই সিদ্ধান্তগুলি নিয়ে থাকে। এবং আমি মনে করি না যে আমাদের এই সিদ্ধান্তের সাথে এখন যে তথাকথিত দুই একজন আলেম বা দুই চারজন মানে তাদের প্রতিনিধি হিসাবে দায়িত্ব নিয়ে বিভিন্ন রকম কথা বলছে, এবং আমি হারুন ভাইয়ের সাথে অত্যন্ত বিনীতভাবে, আমিও এটার ব্যাপারে স্কলার না, আমিও ধর্মীয় শিক্ষাই না, বাট যতটুকু কোরআন এবং হাদিসের আলোকে আমি দেখেছি এবং বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে যেভাবে পালন করা হয়, ইংরেজিতে শব্দ দুটো হলো, একটা হলো আইডল যেটাকে পূজা করা হয় আর একটা হলো যেটা হলো স্ট্যাচু যেটা সিম্বলিক ভাবে রাখা হয়, যেমন আমাদের 71-এর টঙ্গিতে যে ভাস্কর্যটা আছে স্বাধীনতার পর পরই, আমাদের স্মৃতিসৌধ, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সিম্বলিক যেইগুলি করা আছে সেগুলো হলো ভাস্কর্য, সেগুলো শ্রদ্ধার জন্য, পূজা করার জন্য। এবং এটা সত্য যে আমাদের কোরআনে পরিষ্কার ভাবে আইডল মানে যেটা পূজারি মূর্তি যেটা পূজা করা হয় সেটা নিষিদ্ধ আছে। আর পরবর্তীতে যে কথাটা উনি বললেন, দুটাকে এক করে বললেন, সেটা হলো এইটা নিয়েও আলেমদের মাঝে ডিবেট, ওই যে অ্যামিকাস কিউরির মতো বড় বড় আলেম সারা বিশ্বের, আমি মনে করি যে বাংলাদেশের আলেমদের এই ফতোয়াটাকে ই করার জন্য, এটা আমার একেবারে একান্তই ব্যক্তিগত ইয়ে, বিশ্বের যে আলেম সমাজ আছে বিশেষ করে সৌদি স্কলার আছেন, নর্থ আমেরিকান স্কলার আছেন, বিভিন্ন বিভিন্ন ইসলামিক স্কলারদেরকে এনে এই বিষয়ে মানে আলোচনা করা যেতে পারে যে কোরআন এবং হাদিসের আলোকে আসলে এটার ব্যাখ্যা কি, কোনটা আইডল কোনটা স্ট্যাচু, দুইটাই যে পূজার জন্য মূর্তি তা না, একটা ভাস্কর্য আর একটা মূর্তি, এবং মূর্তি পূজা করা হয়, ভাস্কর্য পূজা করা হয় না। এটা আমার সাদা মাটা জেনারেল নলেজ থেকে বলছি, আমি এটার এক্সপার্ট না, এটা দায়িত্ব নিয়েও বলতে চাই না, বাট আমি মনে করি যে সারা বিশ্বের ইসলামিক স্কলার যারা আছে তাদেরকে এটার বিষয়ে পরিষ্কার বক্তব্য আমাদের সরকারেরও আনা উচিত এবং সেইভাবেই আসলে এটা হ্যান্ডেল করা উচিত। এবং আমাদের যারা তথাকথিত আমাদের অনেক আলেম ওলামারা উইথ ডিউ রেসপেক্ট অনেক সময় খুব জেনারেলাইজ সিদ্ধান্ত দিয়ে দেয়, যেটা আরব বিশ্ব সহ মানে ইসলামের মানে প্রায় 1400 বছরে এইরকম অনেক প্র্যাকটিস নাই যেটা আমরা এখানে করে থাকি। হারুন ভাই অনেক কথা বললেন, আমি তর্ক করতে চাই না, যেহেতু ধর্মের বিষয়টা বিশ্বাসের, এটা নিয়ে তর্ক করাটাও একটা ধৃষ্টতা এবং এটা আমি একজন মুসলমান হিসেবে এটা নিয়ে আলোচনা করার মতো ধৃষ্টতা আমি অন্তত করতে চাই না, বাট আমার কথাটা হলো যে এটা একেবারে যে সাদা কালোর মতো ব্যাপার না, হারাম হালালের মতো ব্যাপার না, এখানে একটা গ্রে এরিয়া আছে যেখানে ব্যাখ্যা দরকার এবং সেই ব্যাখ্যাটা যারা একেবারে এই ব্যাপারে খুব এক্সপার্ট আবেগি না, আমি যে ইউটিউবে এবং তাদের যে বক্তব্যটা শুনছি এবং তারা কিন্তু খুব যে কোরআন হাদিসের রেফারেন্সে দিয়ে বলছেন এটা কিন্তু ঠিক না, এবং খুব যে ব্যাখ্যা করে সুন্দর করে বলছেন তা না, ওনারা খুব জোরে বলতেছেন, ওনারা খুব আবেগতাড়িত হয়ে বলতেছেন এবং ওনারা খুব কি বলবো বিশৃঙ্খল ভাবে বলতেছেন, এই জায়গাটাই আপত্তিকর। উনি যদি ফতোয়া দেয় যে এই মানে ওনাদের মতে এইটা মানে ভাস্কর্য এবং মূর্তি একই জিনিস, দুইটাই হারাম,
এটা ওনারা দিতে পারে, কিন্তু আমাকে ওনারা বাধ্য করতে পারে না, আরেকজন বাংলাদেশিকে ওনারা বাধ্য করতে পারে না যে এটা আপনি করবেন না বা এখানে যাবেন না। এটা ওনাদের নিজস্ব মতামত, ওনারা এটা দূরে থাকতে পারে খুব ভালো, কিন্তু এটা বাধা দিবে, এটা ভাঙবে, এই ধরনের কোন দৃষ্টতা এই স্বাধীন বাংলায় হওয়া সম্ভব। জি ব্যাশা শামীম হায়দার পাটোয়ারি, একদমই শেষের দিকে আছি আমরা, আমি আপনার কাছে যেটা জানতে চাই মানে ভাস্কর্য নাকি মূর্তি পক্ষে বিপক্ষে সেটার বাইরে গিয়ে আমি যেটি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশে ভাস্কর্য আগেও ছিল, এই মুহূর্তে ভাস্কর্য যে একটি মানে বড় ধরনের ইস্যু তো করা হচ্ছে এবং এটা নিয়ে যে এত আলোচনা হচ্ছে সেইটার পেছনে আপনি কোনো রাজনীতি দেখেন কি না? না মানে এটা তো রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকবেই। দেখেন ডাইসি আজ থেকে 130 বছর আগে বলে গেছে, ইউ ক্যান ডু এনিথিং হোয়াট এভার ইউ লাইক বাট ইউ ক্যান নট কার্টেল আদার্স রাইট। এখন যারা আলেম ওলামা অবশ্যই তারা ব্যাখ্যা দিতে পারবে এবং তারা বলতে পারে তাদের বাসায় তারা মূর্তি রাখবে না, তাদের অনুসারীকে উৎসাহিত করতে পারে মূর্তি রেখো না, তাদের ভক্ত মুরিদ তাদের সমাবেশে যারা আসে তাদের লাইনে যারা আছে তাদেরকে তারা ডিসকারেজ করবে মূর্তির ব্যাপারে, কিন্তু অন্য কাউকে মূর্তি করতে বাধ্য করতে পারবেন না বা মূর্তি বানাতে আপনি বাধা দিতে পারবেন না। আমরা নামাজ পড়া ফরজ, আমরা মুসলমান অনেকেই তো নামাজ পড়ছি না বা পড়তে পারি না, তারা কি আমাদের নামাজ পড়তে বাধ্য করতে পারছে? হজ অনেকের উপর ফরজ হয়ে গেছে, অনেকে হজ করছে না। আমাদের দেশ পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য করাপ্টেড কান্ট্রি। আমরা ইসলাম নিয়ে গর্ব করতে পারি বাংলাদেশে কতটুকু করতে পারি? আসলে আমাদের দেশে মাঠ পর্যায়ে এখনো সুদের ব্যবসা অত্যন্ত প্রকট, হাটে বাজারে সব জায়গায় সাপ্তাহিক ডেইলি বেসিসে সুদ দেওয়া হয়, আমার নির্বাচনী এলাকাতেও আছে, এটা আমরা বন্ধ করতে পারছি না। তো ওই ধরনের অসংখ্য থাউজেন্ডস ইস্যু আছে যেখানে আপনি ইসলামকে নিয়ে আসা উচিত, সেখানে না এনে একটা মূর্তি হবে কি হবে না, ভাস্কর্য হবে কি হবে না, এটা পূজা হবে না কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমার মনে হচ্ছে দেশের দৃষ্টিটা অনেক বড় বড় বিষয় থেকে ছোট্ট একটা বিষয় সরে গেল। এখন কে সরালো? এখন আমি অনেকগুলো টকশো করেছি, আমাদের বিএনপির কয়েকজন বন্ধু বান্ধবরা বলতেছে সরকারই সরাচ্ছে, সরকার যেহেতু সবই করছে সরকারই তার বিরুদ্ধে একটা প্রতিপক্ষ দাঁড়া করাচ্ছে, সরকারই আবার নিয়ন্ত্রণ করবে, এটা তাদের বক্তব্য। আর আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল বিষয়টার মধ্যে যারা আমাদের অতি সম্মানিত আলেম তাদেরকে অন্তত বক্তব্যের ক্ষেত্রে বোঝা উচিত কতটুকু বললে তারা সর্বজন গ্রহণযোগ্য বক্তব্য দিতে পারবে, কতটুকু বললে তারা তাদের বক্তব্যটা আস্ফালনের রূপ নেবে, কতটা বললে তাদের বক্তব্যটা একটা এক্সট্রিমিজমের দিকে যাবে, এবং বাংলাদেশের যে ওয়ার্ল্ড ওয়াইড লেভেল মডারেট মুসলিম কান্ট্রি এখান থেকে বাংলাদেশ সরে যাচ্ছে তাদের বক্তব্যের কারণে, এই বক্তব্যটা ইন্টারন্যাশনালি বাংলাদেশের ইমেজকেও ক্ষতি করছে। তো আমার মনে হয় সেক্ষেত্রে আলেমদের অবশ্যই ব্যাখ্যা করার সর্বোচ্চ অধিকার আছে, কারণ তারা এই বিষয়ে বিশেষজ্ঞ, আমরা না, কিন্তু সেই ব্যাখ্যার বাস্তবায়নটা কি তাদের দায়িত্ব? তারা বলতে পারে এটা হারাম এটা হালাল, কিন্তু ভেঙে ফেলবো প্রতিহত করব রক্তের বন্যা বইয়ে দিব এই ধরনের কথাগুলো আলেমদের মুখ থেকে শোনা গেলে তখন এর মধ্যে পশ্চিমা বিশ্ব ইসলামের ষড়যন্ত্রকারীরা আল কায়দার গন্ধ খুঁজে বের করে, এর মধ্যে ইসলামের ষড়যন্ত্ররা টেরোরিস্টের গন্ধ খুঁজে বের করে, বাংলাদেশের উদারপন্থী আলেমদের সাথে পৃথিবীর উগ্র আলেমদেরকে এক করে ফেলে। আমাদের আলেমরা কেন সেই ভ্রান্ত ট্র্যাপে পা দেবে অথবা নিজেরা সেই ভ্রান্ত ট্র্যাপে হাঁটবে? এবং মুসলমানদের জন্য বাংলাদেশ এখন পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি, বাংলাদেশের আলেমরা কি করছে এটা সারা ওয়ার্ল্ড নজর রাখে, জেনে শুনে তারা কেন তাদের এই হাই ইমেজটাকে আমি বলবো একটু লো করবে সস্তা জনপ্রিয়তার জন্য? চিপ পপুলিজম একটা বাজে জিনিস। আমি বক্তব্য দিলাম, মানুষ হই দিয়ে উঠল, দেশের কি ক্ষতি হলো, দেশের রাজনীতির কি উপকার হলো, দেশের সার্বিক জনগণের কি উপকার হলো, দেশের সাধারণ মানুষের কি উপকার হলো, এইটা মানে বিবেচনা না করে শুধুমাত্র জনগণকে বা ইসলামী তৌহিদি জনতাকে উত্তেজিত করাটা কোনো অংশে ভালো কোনো ফল আনবে না, আগেও আনেনি সামনেও আনবে না। খুশবন্ত সিং এর একটা বই আছে, উনি 2000 দিয়ে আমি শেষ করে দিচ্ছি, 2001 সালে উনি অনেকগুলো নিদর্শন দেখিয়ে বলেছিলেন যে এই নিদর্শন গুলো যদি এখনই মানে প্রতিহত না করা হয় তাহলে ভারত আর ভারত থাকবে না, এবং অনেকটা দেখা গেল তার 10 বছর পরেই ভারতে স্বাভাবিকভাবে আরএসএস হিন্দুত্বা এবং বিজেপির অনেক শক্তি বেড়ে গেল, বিজেপি তো এখন ক্ষমতায় আছে। বাংলাদেশেও আমাদের উচিত এই আলেম সমাজকে সম্মান জানিয়ে তাদেরকে একটু প্রপারলি তাদের ইমপ্লিমেন্টেশনটা তাদের ব্যাখ্যা পর্যন্ত তাদেরকে রাখা। ইমপ্লিমেন্টেশন যেমন আপনার ইরানে একটা শরিয়া কাউন্সিল আছে টপ শীর্ষ, আমাদের তো এরকম কিছু নাই। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, আমাদের সময় শেষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ হারুন রশিদ এমপি, ধন্যবাদ আহসানুল ইসলাম টি টু এমপি, আপনাদের তিনজনকেই
দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।